আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গালি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে ত্রয়োদশী, তো একটা ভালো দিন। আমরা সকলে মিলে রেডি হয়ে এখন যাচ্ছি মার মন্দিরে পুজো দিতে। আর কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি অবশ্যই তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো তোমরা আমার সাথে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম এখন মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আজকে তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেব, আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেখানে আসার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, পৌঁছে গেছি সেই গন্তব্যস্থলে, সুন্দর একটা জায়গায় তোমাদেরকেও নিয়ে এসেছি। আর পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো। আর বন্ধুরা, চলে এসেছি আমরা মা কঙ্কালীতলার মন্দিরে, এখানেই আমরা পুজো দেবো আজকে। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় মার মন্দিরে, সকলে এসছে মার মন্দিরে আজকে পুজো দিতে। তো এখন আমরা পুজোর জোগাড় কিনে তারপরে মার মন্দিরে ঢুকবো। তো চলো, আর তোমাদের দাদা ভাই গেছে গাড়ি রাখতে। ছেলে আর হাজবেন্ড যাচ্ছি, আর লাইনটা আজকে প্রচণ্ড বড় লাইন, বিশাল বড় লাইন আজকে। দেখো লাইন কোনটা, কিছুই তো বুঝতে পারছি না। আর দেখতে পাচ্ছ কি সাংঘাতিক বড় লাইন, এখনো পুজোই তো দিই। তো লাইন যে কোনটা শুরু কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে যে লাইনে দাঁড়াবো। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর মার মন্দিরে ঘুরতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগবে।
বসে পড়লাম ভোগ খেতে, আর এখন আমরা বসে পড়লাম মায়ের ভোগ খেতে। আর মায়ের ভোগ সত্যিই অমৃত। তো প্রথমেই দিয়ে দিলে একটু করে পোলাও, আর আজকে তো এখানে সমস্ত কিছু নিরামিষ। তো প্রথমে প্রথম পাতে আমাদেরকে দিয়ে দিল পোলাও, এখন পড়ছে সাদা ভাত। আর আজকে খাবারে মেনু ছিল সাদা ভাত, আলু পোস্ত আর একটা মিক্সড তরকারি আর ডাল। এই ছিল আজকের আমাদের খাবারের আয়োজন। তো আমরা অনেকে কুপন কেটেই খেলাম। আর গত বছরে এখানে মায়ের মন্দিরে মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছিল, এবছর বন্ধ আছে। তো এখন পড়ে যাচ্ছে আমাদের পাতে মিক্সড তরকারি। আমার ছেলে যেন সবজি খেতে ভালোবাসে না, কিন্তু এখানকার সবজি সুন্দর করে খেয়ে নিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু গাছের তলায় রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে তারপর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু জানিও। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ আসি, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে আমি চৈতালি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সকলে ভালো থেকো।